হ্যাঁ, তোমাদের ফোর্থ সেমিস্টারে সিসি টেনের এজ অফ গান্ধিয়ান ন্যাশনালিজম যে পার্টটা আছে, সেখানে গান্ধিয়ান ন্যাশনালিজমের উপরে গান্ধীর রাইজ টু পাওয়ার ইন্ডিয়ান পলিটিক্স, অর্থাৎ মহাত্মা গান্ধীর ভারতীয় রাজনীতিতে আবির্ভাব কীভাবে ঘটেছিল সেই জায়গাটা আজকে আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ গান্ধীর উত্থানকে যদি আমাদের বুঝতে হয়, তাহলে গান্ধীর শুধুমাত্র গান্ধীর রাজনীতিতে যে আবির্ভাব হচ্ছে 1915 খ্রিস্টাব্দে, সেই জায়গাটা থেকে সূচনা পর্বটা ধরলে হবে না। আমাদেরকে যে জায়গাটার থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় তার সূচনা হচ্ছে। তৎকালীন পরিস্থিতিতে ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কী ছিল, জনমানসে গান্ধী কীরকম অবস্থায় ছিল এবং গান্ধীকে নিয়ে জনগণের কী ভাবনা ছিল, অর্থাৎ গান্ধীকে নিয়ে গুজবের যে জায়গা সেই জায়গাটা কী ছিল, অর্থাৎ টোটাল এই পাঁচটা টপিকস বা পাঁচটা জায়গাকে আমাদেরকে ভালো করে দেখতে হবে। তাহলেই বোঝা যাবে যে কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গান্ধী ভারতীয় রাজনীতিতে উত্থান ঘটল এবং তিনি সর্বভারতীয় অবিসম্পাদিত নেতা হিসাবে তিনি নিজেকে তুলে ধরতে পারলেন। প্রথম বিশ্বযুদ্ধের অগ্নিগর্ভময় পরিস্থিতিতে ভারতীয় রাজনীতির সীমাবদ্ধতা ও অচলাবস্থায়, আর্থসামাজিক বিশৃঙ্খলময় পরিস্থিতিতে ভারতীয় জনগণ যখন নেতৃত্বহীনতায় ভুগছে, এই রকম একটা প্রেক্ষাপটে দক্ষিণ আফ্রিকার তখন বিজয়ী বীর গান্ধী, এই বিজয়ী বীর গান্ধীর সর্বভারতীয় রাজনীতিতে জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা হিসাবে উত্থান একটা হচ্ছে চমকপ্রদ ঘটনা। এই ঘটনাটিকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেটা আজকেও আমরা দেখার চেষ্টা করব। তাহলে যেটা বলছিলাম যে প্রথমেই আমাকে দেখতে হবে বা আমাদেরকে দেখতে হবে যে গান্ধী দক্ষিণ আফ্রিকায় কী ধরনের মুভমেন্ট করেছিলেন। তাহলে দক্ষিণ আফ্রিকায় গান্ধী অহিংস সত্যাগ্রহ পদ্ধতিতে কতকগুলো সরকার বিরোধী, বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন পরিচালনা করেন এবং জয়লাভ করেন। শুধুমাত্র জয়লাভ নয়, তার সঙ্গে এটাও মনে রাখা প্রয়োজন আছে, তিনি বিভিন্ন জাতি শ্রেণী বর্ণের মানুষ, যেমন শ্রমিক, বণিক, মুসলমান ইত্যাদি সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার সুযোগ পেয়েছিলেন এবং তিনি তাদের সর্বোপরি আস্থা অর্জন করেছিলেন। তার এই দক্ষিণ আফ্রিকায় জয়লাভ তাকে কী করেছিল, তাকে একটা বিশ্বজনীন খ্যাতির শিখরে উন্নীত করেছিল। তার এই পপুলারিটি, যে প্রভাব বা দীপ্তিশিখার যেটা ছটা, সেটা ভারতের সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং সাধারণ মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করেছিল। কারণ হিসাবে বলা যায় যে 1915 খ্রিস্টাব্দে গান্ধী যখন দেশে প্রত্যাবর্তন করছেন, অর্থাৎ গান্ধী যখন দক্ষিণ আফ্রিকার থেকে ভারতবর্ষে আসছেন এবং তিনি যখন হরিদ্বারের কুম্ভ মেলা দেখতে যান, তখন তাকে দেখার জন্য সাধারণ জনগণ ভিড় জমিয়েছিল। বা 1915 খ্রিস্টাব্দে তিনি যখন সবরমতী আশ্রমের প্রতিষ্ঠা করছেন, তখন তার যে 25 জন অনুরাগী ছিল তার মধ্যে 13 জন এসেছিলেন দক্ষিণ আফ্রিকা, সরি, দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে। এরপর আমরা কী দেখব যে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিটা কী ছিল। তৎকালীন রাজনৈতিক অবস্থার দিকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে একটা সীমাবদ্ধতার রাজনীতি, যা বিশেষ কিছু জায়গা ও শ্রেণীর দ্বারা পরিচালিত হচ্ছে। জায়গা বলতে কলকাতা, মুম্বাই, মাদ্রাজ, বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব, এবং শ্রেণী বলতে বাংলার ভদ্রলোক, মুম্বাইয়ের চিৎপ্রাবণ ব্রাহ্মণ, মাদ্রাজের তামিল ব্রাহ্মণ ইত্যাদি। ভারতবর্ষের সুদূরপ্রসারী সামাজিক অর্থনৈতিক পরিবর্তন ঘটানোর ব্যাপারে এই সমস্ত শ্রেণীর আদৌ কোনো উৎসাহ ছিল না, আর যদি থাকেও তাহলেও তা ছিল নিতান্ত হীন বা ক্ষীণ। নরমপন্থী ও চরমপন্থী এই যে দুই প্রধান দল, তাদের ঘোষিত দাবি দাওয়া আদায়ে ব্যর্থ হয়েছিল। নেতৃত্বের উচ্চবর্গীয় অবস্থান, সাধারণ মানুষের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, স্বাভাবিকভাবে কী হচ্ছে, সাধারণ মানুষ তাদের থেকে দূরে সরে যাচ্ছে বা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাহলে 1915 এবং 1917 খ্রিস্টাব্দের মধ্যে
কী দেখা যাচ্ছে? যে চরমপন্থী এবং নরমপন্থী উভয় ধরনের যে রাজনীতি তৎকালীন সময়ে বর্তমান ছিল, তাদের দুজন দু ধরনের রাজনীতির মধ্যেই একটা অচল অবস্থার সৃষ্টি হচ্ছে। ঠিক এই সময়ে প্রথম বিশ্বযুদ্ধের অগ্নিগর্ভময় পরিস্থিতি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতবর্ষের সামাজিক অর্থনৈতিক পরিবেশের দিকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে কি যে ভারতীয় যে ঋণ সেটা বিশাল আকার ধারণ করছে। তাৎক্ষণিক ফল হিসাবে দেখা যায় কি সামরিক খাতে খরচা বৃদ্ধি হয়ে গেছে, যেহেতু ভূমি রাজস্ব স্থিরীকৃত হয়ে গেছে বা হয়ে গিয়েছিল এবং তাৎক্ষণিকভাবে কোনো বৃদ্ধি করা যায়নি, তাই ব্যবসা শিল্পের ওপরও পরোক্ষ কর বাড়িয়ে দেওয়া হয়। উচ্চ হারে বহিঃশুল্ক আয়কর অবিভক্ত হিন্দু ব্যবসায়ী পরিবার এবং কোম্পানিগুলোর উপরে উবরিকর অতিরিক্ত লাভের কর ইত্যাদি নানা বিবিধ কর চাপানো হয়। এই সব করের বোঝা শেষ পর্যন্ত কি হয়েছিল, শেষ পর্যন্ত এসে সব এসে পড়ছিল সাধারণ মানুষের ঘাড়ে। 1918 থেকে 1921 সালের মধ্যে শস্য উৎপাদন অস্বাভাবিকভাবে ব্যাহত হয়েছিল। যুদ্ধরত সৈন্যদের খাওয়ানোর জন্য খাদ্যশস্যগুলো কী করা হচ্ছিল, রপ্তানি করা হচ্ছিল। এই কারণে কি দুর্ভিক্ষের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, দুর্ভিক্ষের যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেইটা আরও দিনকে দিন জটিলতর হতে যাচ্ছিল। 1918 থেকে 1919 খ্রিস্টাব্দের মধ্যে দুর্ভিক্ষ এবং সংক্রামিত ইনফ্লুয়েঞ্জার কারণে 12 থেকে 13 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল। এই পরিস্থিতিতেও কিন্তু বলপূর্বক সেনাবাহিনীর জন্য নিয়োগ অব্যাহত ছিল, ফলে মানুষের মধ্যে কী হয়েছিল, একটা বিরাট বড় অসন্তোষ জমা হয়েছিল। এরপর আমরা যে জায়গাটা দেখব যে জনমানসে গান্ধী আর গান্ধী মানসে জনগণ। গান্ধীর আগমনের পূর্বেই গান্ধী সম্পর্কে জনমানসে যে চিন্তা, যে চেতনা, অর্থাৎ গান্ধী সম্পর্কে গুজবের যে ভাবনা, তা কিন্তু গান্ধীকে আগে একটা চমকপ্রদ বা কারিশমাটিক ফিগারে পরিণত করেছিল। গান্ধীকে তারা তাদের ঈশ্বরতত্ত্ব মুক্তিদাতা বলে মনে করত। সাধারণের কাল্পনিক কাহিনীতে গড়ে উঠেছিল তিনি এক অতি প্রকৃত শক্তির অধিকারী, যে ক্ষমতা সাধারণ মানুষকে দুঃখ দুর্দশা যন্ত্রণার হাত থেকে রেহাই দিতে পারে। গান্ধীকে তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছিল, তাকে ক্ষমতাহীনের কাছে ক্ষমতার প্রতীক করে তুলেছিল। গান্ধী জনমানসে দেবতায় উত্তীর্ণ হয়েছিলেন, গান্ধীকে নিয়ে দেবত্ব আরোপ হয়েছিল। গৌরখপুর, আসাম, বিহার, অন্যান্য অঞ্চলে গান্ধীকে নিয়ে একটা চরম উত্তেজনা, গান্ধীর জন্য তারা সব কিছু ত্যাগ করতে রাজি, সব কিছু করতে পারে, এই রকম একটা মানসিকতা। গান্ধী সম্পর্কে জনগণের এই ধারণায় তিনি কিন্তু এর সপক্ষে ছিলেন না, এর বিরোধী ছিলেন, কিন্তু গান্ধীর কোনো নিয়ন্ত্রণ ছিল না যে জনমানসে এই ভাবনাগুলিকে তিনি আটকাতে পারেন। গান্ধীর আগেকার যে রাজনীতিবিদরা ছিল তাদের মতো তিনি ছিলেন না। তিনি ভারতীয় সমাজের যে বহুত্ববাদী বৈশিষ্ট্য, সেই বহুত্ববাদী বৈশিষ্ট্য সম্পর্কে তিনি পুরোপুরিভাবে অবহিত ছিলেন, জানতেন। সেই কারণে কোনো সম্প্রদায় বা শ্রেণী যাতে দূরে সরে না যায় সেই ব্যাপারে তিনি যত্নবান ছিলেন। আগেকার রাজনীতিরা বা রাজনীতিবিদরা পাশ্চাত্য ধারণাভিত্তিক জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই জায়গায় গান্ধী বললেন যে না, মতাদর্শ অবশ্যই হবে ভারতীয় এবং প্রাচীন ভারতীয় সভ্যতার মধ্য থেকেই সেই ভাবাদর্শকে গড়ে তুলতে হবে। গান্ধীর মতে ভারতবর্ষের জনসাধারণের আনুগত্য শ্রেণীর দ্বারা নির্ণীত হয় না। তাহলে কি গান্ধীর মতে ভারতবর্ষের জনসাধারণের যে আনুগত্য সেটা কখনোই শ্রেণীর দ্বারা নির্ণীত হয় না, জনমানসে ধর্মের অনেকখানি শক্তিশালী প্রভাব রয়েছে বা পাওয়ার এখানে কাজ করে। সেই জন্য তিনি ধর্মের সনাতনী বক্তব্যগুলোকে সাফল্যের সঙ্গে ব্যবহার করে জনসাধারণকে আন্দোলনে সামিল করতে পেরেছিলেন। রাজনৈতিক লক্ষ্য হিসাবে গান্ধী স্বরাজের কথা বলেন। এই স্বরাজ অর্জনের উপায় গান্ধীর মতে সত্যাগ্রহ, তাকে তিনি সত্যের শক্তি বা আত্মার শক্তি হিসাবে বর্ণনা করেছেন। তিনি সুকৌশলে চরমপন্থীদের পদ্ধতির সঙ্গে নরমপন্থীদের লক্ষ্যকে মিশিয়ে দিতে পেরেছিলেন এবং কিছু বিশিষ্ট শ্রেণীর রাজনীতিকে তিনি গণরাজনীতিতে পরিণত করতে সামর্থ্য হয়েছিলেন।
তার এই রাজনৈতিক ধারণা তিনি সংগ্রহ করেছিলেন প্রাচ্য এবং পাশ্চাত্যের বিভিন্ন সাহিত্য সংস্কৃতি থেকে। গান্ধী ছিলেন তার পূর্বসূরি রবীন্দ্রনাথের মতোই পাশ্চাত্যের আধুনিকতা বিরোধী। যুদ্ধের ফলে কী হয়েছিল যে পাশ্চাত্যের যে শিক্ষিত সম্প্রদায় ছিল তারা যে পাশ্চাত্যের চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে ছিল তাদের এই মোহটা ভেঙে যায়। তাহলে ভারতবর্ষে তখন এই যে নৈতিক বাহ্যিক যে নৈরাশ্যের বাতাবরণ, এই হতাশ বাতাবরণটাই গান্ধীর আগমনকে স্বাগত জানিয়েছিল। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে গান্ধীর উত্থানকে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল।